السلام عليكم ورحمة الله. رمضان শেষ জুমার দিনে বা রাতে এই দোয়াটি 101 বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য নিয়ামত স্বরূপ প্রদান করেছেন। যারা এই নিয়ামতের শুকরে আদায় করেছে, এই নিয়ামতকে কাজে লাগিয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, তাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল, রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহকে সে ক্ষমা করাইতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন। তাই আমরা কে পবিত্র মাহে রমজানকে নিয়ামত স্বরূপ কাজে লাগাতে পেরেছি আর পারেনি আমরা নিজেরাই অনুধাবন করতে পারি। তাই আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন আমাদের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে খাটি দিলে তওবা ইস্তিগফার পাঠ করে নেব। পাশাপাশি আমাদের পবিত্র মাহে রমজানে যে ত্রুটিগুলো রয়েছে, আমরা পবিত্র মাহে রমজানে রোজা পালন করতে গিয়ে, পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ আদায় করতে গিয়ে, ইফতারি সেহরি ইত্যাদি আমল করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি করেছে, সেই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে আমাদের ভুল স্বীকার করব এবং কি তওবা ইস্তিগফার পাঠ করব। ঈদুল ফিতরের নামাজের আগেই আমরা রোজার ত্রুটি বিচ্ছুতি দূর করার উদ্দেশ্যে সদকাতুল ফিতর আদায় করে নেব। পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে বান্দা যখন এমনভাবে তওবা করে যে তার গুনাহ আর সে করবে না, সে গুনাহের জন্য খুব বেশি লজ্জিত হয়েছে, সে গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং খুব বেশি পছন্দ করেন, তাকে ভালোবাসেন। তাই আমরা পবিত্র মাহে রমজানে শেষ জুমার দিন গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য চেষ্টা করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি। রমজান শেষ হওয়ার পর বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ঘোষণা রয়েছে। তাই পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন আমরা এমনভাবে সময় অতিবাহিত করব যে আমার জীবনের শেষ রোজা হতে পারে, আমার জীবনের শেষ তারাবি হতে পারে, আমার জীবনের শেষ ইফতার হতে পারে, আমার জীবনের শেষ সাহরি হতে পারে। তাই আমরা এমনভাবে খাটি দিলে তওবার নিয়তে পুরোটি সময় তওবা ইস্তিগফারের মাধ্যমেই কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমার দিনে সাহরির সময় আমরা দু রাকাত পারি, চার রাকাত পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে আর রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা শেষ রাত্রে সাহরির সময় তাহাজ্জুদের সময় তাকে ক্ষমা করে দেন, তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন। তাই আমরা ওই সময় দু রাকাত পারি, চার রাকাত পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করব, এরপরে ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাই, এরপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। তাই আমরা এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া পাঠের পরে আমরা রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পাঠ করব, হে আল্লাহ আপনি দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং কি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আজাব থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুন। তাই আমরা এই দোয়াটি
পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জুমার দিন ফজরের নামাজ সম্পন্ন করার পর আমরা তিন তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সুবহানাল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়। এই তাসবিহগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরাতকে স্বীকার করে। বান্দার এই সমস্ত আমলকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা এই তাসবিহ পাঠ করব। এই তাসবিহগুলোকে তাসবিহে ফাতিমি বলা হয়ে থাকে। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। তাই আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আর যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। 70,000 ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি আমরা অবশ্যই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আর আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআনের ছোট ছোট সূরাগুলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস অধিক পরিমাণে পাঠ করব, তেলাওয়াত করব। পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই রমজান যে ব্যক্তি পেল তার গুনাহ যদি মাফ করাইতে না পারল, রসুল ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন। তাই আমরা রমজানের শেষ জুমার দিনটিকে এমনভাবে কাজে লাগিয়ে দেব যে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, এমনভাবে আমরা তওবা করে নেব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা একবার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব, দুরূদে ইব্রাহিম, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরূদ শরীফটি পাঠ করব। এরপরে এই দোয়াটি আমরা পাঠ করব 101 বার, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক, আমার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার বিপদ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার হতাশা দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার চিন্তা ও পেরেশানি দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার সকল ধরনের হতাশা, চিন্তা, পেরেশানি, দুর্দশা, দুঃখ, কষ্ট সব কিছু দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এই দোয়াটি আমরা 101 বার পাঠ করব। এরপরে জুমার দিন হুজা মুখে ইফতারের পূর্ব মুহূর্তে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইফতারের সামনে নিয়ে এই দোয়াটি আমরা পাঠ করব। এরপরে ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে দীর্ঘ এক মাসের রোজাগুলো কবুল হওয়ার জন্য দোয়া করব। দীর্ঘ এক মাসের তারাবি যেন আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন, সেই জন্য প্রার্থনা করব। দীর্ঘ এক মাসের সাহারি, ইফতার, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির আজকার সব কিছু রব্বুল আলামিন যেন অনুগ্রহ করে গ্রহণ করেন, কবুল করে নেন, সেই জন্য প্রার্থনা করব। পাশাপাশি আল্লাহ তাআলা এর পরিপূর্ণ প্রতিদান প্রদান করেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করব। আল্লাহ তাআলা খুব বেশি খুশি হবেন এবং আমাদের যত ধরনের প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দেবেন। তাই আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে থাকেন, ওই সময় আমরা দোয়া করব। তারপরে পবিত্র মাহে রমজান মাসের শেষ জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত।
এই রাত হলো ফজিলতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি রাত, মাহাত্মপূর্ণ একটি রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরূদ শরীফ পাঠ করব, যে কোনো দুরূদ শরীফ আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে রমজান মাসের শেষ